আসসালামু আলাইকুম। যারা চাইনিজ চাল ডালাই করতে চান বা চাইনিজ চালটা কীভাবে ডালাই করবেন অনেকে জানতে চান, তো আমি বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে চাইনিজ চালটা কীভাবে সুন্দরভাবে ডালাই করলে মজবুত এবং সুন্দর হবে এই বিষয়ে। এই বিস্তারিত এই ভিডিওটা যদি দেখেন তাহলে এখান থেকে অনেকে আইডিয়া নিতে পারবেন যে এই ডালাইটা কত ইঞ্চি দিতে হয় বা আমরা কীভাবে দিতেছি। ও, এই বিল্ডিংটা কিন্তু আমরা প্রায় আরও 2 থেকে 3 বছর আগে করছিলাম বা করা হয়েছিল, এই 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করা হয়েছিল। এখন কিন্তু আমরা 2য় তলার কাজ শুরু করছি। তো প্রথমে অনেকে যে এই চাইনিজ চালটা ডালাই করতে যান, যে আমরা এখানে বিম থাকে একটা, এই বিমটা কিন্তু আমরা 10 ইঞ্চি ঝুলানো, তাহলে এই 10 ইঞ্চি ঝুলানো বিমের মাঝে আমরা কী করছি যে 6 ইঞ্চি নিচে, 7 থেকে 6 ইঞ্চির নিচে রডগুলা বার করে রাখছি। তো এইভাবে আপনারা অবশ্যই 6 ইঞ্চির নিচে বিম থেকে 7 থেকে 6 ইঞ্চি নিচে রডটা বার করে রাখতে হবে। আর এখানের যে কলামটা আমরা বেলকনির যে কলামটা ডালাই করি, 2টা কলাম, এই কলামটা অবশ্যই 6 ইঞ্চি। অনেকে আছে 5 ইঞ্চি 4 ইঞ্চি ডালাই করেন, এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা অবশ্যই 6 ইঞ্চি কলামটা ডালাই করতে হবে। ওটা এটার মাঝে 3টা রড দিতে পারেন, যেমন আপনার 3 সুতা রড বা 10 মিলি রড 3টা করে দিলেও হয়, কিন্তু ডালাইটা হবে 6 ইঞ্চি পাইপ দিয়ে। বা অনেকে 4 সুতা রডও দিতে পারেন, যে 12 mm রড। আর এখানে ডালাই করতে যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, অবশ্যই ডালাইটা কমপক্ষে মিনিমাম 3 ইঞ্চি ডালাই দিতে হবে। আবার মুখের মধ্যে একটা লিঙ্কটার দিতে হবে। অনেকে কি করেন যে রডটা বাদাই করতে এই রডগুলো এলোমেলো করে বাদাই করা হয় এই বেলকনিতে, আসলে এটা কিন্তু এলোমেলো করে বাদাই করলে হয় না। আর অনেকে আছেন যে এই একেবারে মুখ থেকে কিন্তু চাইনিজ চালটা সহজে নিতে হয়, অনেকে আছেন এই জায়গার থেকে চালটা মিলান আর সামনের জায়গাটা এই দেখা যায় যে সোজা থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হয় চাইনিজ চালটা দেখতে কিন্তু তেমন একটা সুন্দর দেখা যায় না। অবশ্যই একেবারে মুখ যেই শেষ মাথা থাকবে ওইটার থেকে আপনার এই চাইনিজ চালটা শুরু করতে হবে। আবার আমরা যে রডগুলো রাখছি এই রডগুলো কিন্তু ছাদের যে 7 থেকে 6 ইঞ্চি নিচে বিমের মাঝে আমরা রডগুলো রাখছি, এগুলো আপনি 6 ইঞ্চি পরপর রাখতে পারেন, অন্ততপক্ষে এই 6 ইঞ্চি পরপর বা একটু বেশি রাখলেও সমস্যা নাই, 8 ইঞ্চি পরপর রাখতে পারেন 3 সুতা রড রাইকা, তারপর আপনার চালের সাথে মিলাইয়া যদি ডালাইটা দেন অনেক সুন্দর হয়। এবং ডালাইটা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দিতে পারেন, এটা আপনার ডালাইটা দেয়া, তারপর ওইটার উপরে একটা রাপ আস্তর করতে হয়। আবার অনেক সময় দেখা যায় কি যে রডগুলা এই যে নিচের জাল এই শাটারিংটা আছে এই ক্ষেত্রে কীতা হয় যে শাটারিংটা দেখা যায় যে ছাদের যে শাটারিংটা আছে ওইটার সাথে কিন্তু রডটা লাইগা থাকে, তাহলে অবশ্যই আপনারা এদিকটা খেয়াল করবেন যাতে ক্লিয়ার কাপড়টা সঠিকভাবে থাকে। যদি যেই কোনো ডালাই আপনি দেন, রড দিয়ে যদি ডালাই দেন, রড দিয়ে ডালাই দিলে এটার কিন্তু ক্লিয়ার কাপড় অবশ্যই 1 ইঞ্চি বা 3/4 যেটা 3.5 ইঞ্চি এই ক্লিয়ার কাপড় আপনার থাকতে হবে। অনেক জায়গায় দেখা যায় এই চাইনিজ চালগুলো ডালাই করতে গিয়ে নিচে দিয়ে রড দেখা যায়, যাতে কোনোভাবেই নিচে রড না দেখা যায় এইভাবে আপনারা এভাবে ব্লক ব্যবহার করতে হবে। হয়তো অনেকে এটা কমন বিষয় মনে করতে পারেন যে ভাই এটা তো আমরা সবাই জানি, আমি অনেক জায়গায় দেখছি ভাই এটা করতে গিয়ে নিচে দিয়ে কিন্তু রড দেখা যায়, এটা কোনোভাবেই আপনার রড যাতে দেখা না যায় এই হিসাবে আপনি ডালাইটা দিতে হবে। অনেক সময় দেখা যায় যে শাটারিংয়ের সাথে রডগুলো লাগিয়ে থাকে, ক্লিয়ার কাভার দেওয়া হয় না, তো ক্লিয়ার কাভার যদি আপনি না দেন তাহলে তো নিচের দিকে যদি আপনি রডটা দেখা যায় তাহলে এই রডে কিন্তু হাওয়া টানবে, সেই ক্ষেত্রে আপনি প্লাস্টার দিয়ে যদি মিলাই দেন আর যদি নিচের দিকে রডটা দেখা যায় তাহলে পরবর্তীতে এখানে আপনার এই রড থেকে হাওয়াটাই না, তারপর এখানে প্লাস্টারগুলো জয়রা পড়ে যেতে পারে। এই বিষয়গুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে এই ডব ডালাই বা আপনার এই চাল ডালাইতে এরকম হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া